ইন্ডিভিজুয়ালিটি প্রেজেন্ট করা মানে নেগেটিভ ম্যানার একসাথে নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা? তো আরও একবার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এবার অ্যাকচুয়ালি আজকে যে ব্লগটা বানানোর উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে মিসেসের অর্থাৎ রুদ্রাণীর প্রি বার্থডে সেলিব্রেশন। আগামী 28th ওর বার্থডে, বাট 28th মেয়ের পরীক্ষাও শুরু হচ্ছে, তো সময় একদমই পাবো না। সেই জন্য বার্থডে সেলিব্রেট করার জন্য সানডেটা আমরা অর্থাৎ 26th আজকের দিনটা অ্যাকচুয়ালি আমরা বেছে নিয়েছিলাম। তো সেটা করার জন্য আমরা সবার আগে পৌঁছে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আমরা লাঞ্চে কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, লাঞ্চে চলে এসেছিলাম আমরা অদ 1590। এটা ছিল নাকতলার যে ব্রাঞ্চটা ওদের রয়েছে কলকাতাতে, সেই নাকতলা ব্রাঞ্চে। এবং আমাদের স্পেশালি এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে আসতে, লাঞ্চ হোক বা ডিনার হোক, এখানে আসতে এসে আমাদের ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। তো আজকেও এসেছিলাম এবং এখানে এখন কাবা ফেস্টিভ্যাল চলছে। আর তোমরা যেহেতু তোমরা জানো যে আমরা কোনোরকমভাবে চিকেন বা মাটন খাই না, আমরা শুধু ফিশ খাই, তো ফিশের আইটেমই আমরা এখানে অর্ডার করেছিলাম। বাট এখানে এসে আজকে নতুন একটা জিনিস দেখতে পেলাম যে ওদের নিজস্ব একটা ওয়াটার বোটল ব্র্যান্ড ওরা লঞ্চ করেছে এবং ওটাই তাদের কাস্টমারদের দিচ্ছে। তো আমরাও সেই জলটাই খেয়েছিলাম, বাট আমার সেরকম একটা কিছু আহামরি লাগেনি, যেরকম নর্মাল পিউরিফায়ার ওয়াটার হয় সেরকমই। বাট তো ফার্স্টে স্টার্টার হিসাবে যেরকম বললাম, আমরা স্টার্টার হিসাবে নিয়েছিলাম এখানে আমরা রেশমি মাহি কাবাব। রেশমি মাহি কাবাব মানে কলকাতা ভেটকি কাবাব, খুব সুন্দর খেতে ছিল। বিশেষ করে আমরা একটু নন স্পাইসি নিয়ে থাকি যাতে বাচ্চাটা খেতে পারে। এবং দেখো কত ছোট্ট, সেই রকম মানে সবভাবে মনে পড়ে গেল যেন সেদিনকেই ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম হসপিটাল থেকে। সেই ছোট্ট ছোট্ট ফুটফুটে আমাদের শিবাংশী এখন নিজে কাঁটা চামচ দিয়ে খাওয়াও শিখে গেছে, এবং কী সুন্দর ছোট্ট ছোট্ট করে পিসে কেটে সেটাকে আবার ফু দিয়ে খাচ্ছে। তো যাই হোক, আমি কথা হারিয়ে ফেলছিলাম বলতে বলতে। তো যাই হোক, আর সবথেকে বড় জিনিসটা যেটা, সবথেকে বেশি পছন্দের জিনিসটা যেটা আমরা এখানে এসে খেয়ে থাকি সেটা হচ্ছে ঝিঙ্গা বিরিয়ানি অর্থাৎ চিংড়ি বিরিয়ানি। আর ওদের এই সুন্দর যে হাঁড়িটাতে ওরা বিরিয়ানিটা দেয় সেটা তো মানে সবাই জেনে থাকে, সবাই জানে কলকাতায়। কলকাতার বাইরে থেকে যারা আমার ব্লগটা দেখছো তারাও যদি আসো ওদের খেতে, তোমরাও খুব ফ্যাসিনেটেড হবে এই 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 বিরিয়ানিটা দেখে। আর ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন লেগেছিল, ও তো গুড, খুব সুন্দর একটা রেসপন্স দিয়েছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ প্লেট একদম পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছিলাম, এবং হাঁড়িটার ভেতরে হয়তো কয়েকটা দানা চালের পরে রয়েছে, বাকি পুরোটাই একদম সাফা চাট করে নিয়েছি। বাট স্পেশাল ডে, স্পেশাল লাঞ্চ বলে কথা, সেই জন্য একটা বিরিয়ানিতে তিনজন ভাগ করে কি আর পেট ভরে যায়, তাই পাশে আর একটা সাইড ডিশ নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা, সেটাও ভেটকি মাছেরই একটা কালিয়া, আর তার সঙ্গে একটা মাত্র রুটি। তো টেস্টের দিক থেকে ওদের কোনো কিছু বলার দরকার নেই, যেহেতু আমরা মাটন চিকেন খাই না, তো সেই জন্য যেটা সবথেকে ফেমাস আইটেম ওদের সেটা হচ্ছে গালোটি কাবাব। বাট যেহেতু মাটন চিকেন খাই না, তো আমরা তার টেস্ট এখন কোনোদিনই পাইনি এখানে এসে। বাট ফিশের আইটেমগুলো খুব ভালো, খুব কমই রেস্টুরেন্টস রয়েছে যেগুলোতে ফিশ আইটেম ভালো পাওয়া যায়, ও তাদের মধ্যে একটা। তোমরা যদি কলকাতায় আসো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর ও এখন যেহেতু নতুন করে নিজের হাতে খাওয়া শিখেছে, তাই দেখো ফিঙ্গার বোলটাতে কী কী যে জিনিস আছে সেগুলো দেখে মানে ভাবার চেষ্টা করছে যে এগুলো একসময় শুধু মা বাবাকেই দেখতো হাত ধুতে, এখনও সেগুলো শুরু করেছে। তো যাই হোক, খুব ভালো একটা লাঞ্চ করার পরে, এবং ওদের যে রেটিং সিস্টেম আছে সেখানে নিজস্ব ইনফরমেশানগুলো দেওয়ার পরে এবং ফুডের এক্সপিরিয়েন্সটা রেট করার পরে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। লাঞ্চ তো হয়ে গেল, লাঞ্চ করার পরে একটু ঘুরো তো দরকার,
তো ঘুরতে আমরা যেখানে পৌঁছে গিয়েছিলাম সেটাও তোমাদের জানা যারা কলকাতায় থাকো বা কলকাতার বাইরের সবাই, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। বাট সেরকম একটা পছন্দ হয়নি মিসেসের, এবং মিসেসের বিশেষ করে, মেয়ে তো খুবই ছোট। কারণ এই সময়টাতে না অ্যাকচুয়ালি বিকেলের এই সময়টাতে অ্যাকচুয়ালি রবীন্দ্র সরোবর যেন অ্যাডাল্ট সরোবর হয়ে যায়, মানে অ্যাডাল্টদের ভিড় বেশি বাচ্চাদের তুলনায় বা ফ্যামিলিদের তুলনায়। তো সেই কারণে এই সময়টা খুব একটা বেশি এনজয় যে আমরা করেছিলাম এসে বা খুব একটা সঠিক টাইম চুজ করেছিলাম আসার জন্য তা না, বাট স্টিল বাচ্চাটা এনজয় করছিল, কারণ এরকম খোলামেলা জায়গা আজকের দিনে পাওয়া তো দুষ্কর, এবং বাড়ির সামনেও খুব একটা খোলামেলা জায়গা পায় না। এবং যেই সময়টা আমি বা রুদ্রাণী আসি লেকে, সেই সময়টা থাকে ওকে স্কুলে দিয়ে আমার এক্সারসাইজ করার জন্য, এবং ওর ফ্রেন্ডদের সঙ্গে, মানে ওর মা ওর ফ্রেন্ডদের সঙ্গে সময় কাটানোর জন্য। তোমরা দেখেই বুঝতে পারছো, মানে মায়ের বিশেষ করে কোনো খুব একটা পছন্দ হয়নি এই সময়টা আসা। আর পরিবেশ ভালো থাকলেও আশেপাশের আবহাওয়া ভালো ছিল না, তো সেই জন্য আমরা বেশিক্ষণ সময় নষ্ট করিনি, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে গিয়ে মেয়ের জন্য একটা ছোট্ট জিনিস কিনতে পেরেছিলাম। হ্যাঁ, সব থেকে নিয়ারেস্ট গন্তব্য যেটা ছিল সেটা ছিল সাউথ সিটি মল। আর এখন না সাউথ সিটি মলে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড এসেছে, এবং ব্র্যান্ডগুলো সত্যি খুব, আমার তো খুব পছন্দের কয়েকটা ব্র্যান্ড এসেছে। তো সেই ব্র্যান্ডগুলো দেখতে দেখতে তার পাশ দিয়ে যেতে যেতে চোখে পড়ল লিভাইসের শোরুমে 50% অফের কথা। অ্যাকচুয়ালি মেয়ের জন্যই খুঁজছিলাম কিছু যদি কিনতে পারা যায়, বাট ওখানে ওটা না বাচ্চাদের জন্য ছিল না অপশানটা কোনো কিছু ওদের কাছে, এবং পুরো স্টোরটাই ছিল অ্যাডাল্ট ওরিয়েন্টেড ড্রেস। তো বাচ্চাদের কিছু না থাকার জন্য আমরা লিভাইসের শোরুমে এন্ড অফ সিজন সেলটা নিতে পারলাম না, এবং আমাদের সুপরিচিত প্যান্টালুনসে ঢুকে মেয়ের জন্য একটা ছোট্ট ড্রেস কিনে, ওর অনেকদিন আর কিছু গরমের ড্রেস কেনা হয়েছিল না, তো গরমের ড্রেসটা কিনে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমি এই সময়টাতে কোমরটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, সারা সপ্তাহ কাজের সূত্রে বাইক চালাতে হয়, এখানেও এসে সারাদিন বাইক চালানোর পরে দাঁড়িয়ে আবার মার্কেটিং করা ইম্পসিবল। বাট মেয়ের জন্য ড্রেস কেনা হয়ে গেছিলো, এবং সেটা ও জানে ভালো মতন, তাই জন্য আনন্দে লাফাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো সময় কাটালাম ফ্যামিলির সঙ্গে, তোমাদের সাপোর্ট অনেক পাচ্ছি, এবং আশা করবো আগামী দিনেও তোমরা একই রকমভাবে সাপোর্ট দেবে। আর কার মানে বাইক পার্কিংয়ের জায়গা থেকে বাইকটাকে বের করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।